আজকে আমরা আলোচনা করব স্বাভাবিক প্রসব বা নর্মাল ডেলিভারি কত সপ্তাহে হতে পারে। মায়েদের সবচেয়ে কমন প্রশ্ন হচ্ছে নর্মাল ডেলিভারি কত সপ্তাহে হয়। এই প্রশ্নের উত্তরে বলা যায় সাধারণত 37 সপ্তাহ থেকে 42 সপ্তাহের মধ্যে বেশিরভাগ শিশুর নর্মাল ডেলিভারি বা স্বাভাবিক প্রসব হয়। এই 5 সপ্তাহের যে কোনো সময়ে শিশু জন্ম নিলে সে ডেলিভারিকে নর্মাল বা স্বাভাবিক বলা যাবে। সাধারণত শিশু যদি 37 সপ্তাহের আগে জন্মগ্রহণ করে তাহলে সে শিশুকে প্রিম্যাচিওর শিশু বলা হয়, যার নিবিড় পরিচর্যার প্রয়োজন পড়তে পারে। কিন্তু গর্ভাবস্থা যদি 42 সপ্তাহের বেশি স্থায়ী হয় সেক্ষেত্রে তাকে দীর্ঘায়িত গর্ভাবস্থা বলা হয়। দীর্ঘায়িত গর্ভাবস্থা হলে বিভিন্ন প্রকার জটিলতার আশঙ্কা বেড়ে যেতে পারে, এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ মেনে চলুন। ডাক্তার হয়তো আপনাকে শিশুর জন্মের সম্ভাব্য কোনো তারিখ বলে দিয়েছেন, কিন্তু মনে রাখবেন কেবল শতকরা 4% শিশুর ক্ষেত্রে পূর্বে নির্দিষ্ট করে দেয়া তারিখে নর্মাল ডেলিভারি হয়। বেশিরভাগ শিশুই 37 সপ্তাহ থেকে 41 সপ্তাহের মধ্যে, বিশেষত ডিউ ডেটের 1 সপ্তাহ আগে বা পরে জন্মগ্রহণ করে। মায়ের গর্ভে যমজ শিশু কিংবা এর বেশি শিশু হলে সেক্ষেত্রে প্রায় সময় শিশুরা প্রিম্যাচিওর হয়। শেষ কবে পিরিয়ড হয়েছে সেটির উপর নির্ভর না করে ডেটিং স্ক্যানের মাধ্যমে প্রসবের সম্ভাব্য তারিখ নির্ণয় করলে তা অপেক্ষাকৃত বেশি নির্ভুল হয়। কারণ পিরিয়ড চক্রের মধ্যে ডিম্বস্ফুটনের দিন এক এক নারীর এক এক রকম হতে পারে। মূলত মাসিক চক্রের ব্যাপ্তির উপর নির্ভর করে এটি হয়ে থাকে। কিন্তু ডেটিং স্ক্যানে ভ্রূণের আকার দেখে একদম সঠিক সপ্তাহ এবং সর্বোচ্চ নির্ভুল তারিখ দেয়া হয়। এ বিষয়ে আরেকটি প্রশ্ন আসে, আল্ট্রাসাউন্ড রিপোর্ট এবং মাসিকের ভিত্তিতে নির্ণয় করা গর্ভের শিশুর বয়স এবং ডিউ ডেটের মধ্যে পার্থক্য হয় কেন? এ বিষয়ে জানতে আমাদের কমেন্ট বক্সে লিঙ্কগুলো চেক করুন। শিশু যখন গর্ভে আসে ইমপ্ল্যান্টেশনে কত সময় লাগছে সেটির উপরও গর্ভাবস্থা বিলম্বিত হবে নাকি কম সময়ে হবে সেটি নির্ভর করে। নিষিক্ত ডিম্বাণু যদি সময় নিয়ে ইমপ্ল্যান্ট হয় তাহলে গর্ভাবস্থাও বেশি বেশি সময় ধরে হয়ে থাকে। সাধারণত যেসব মায়েরা আগেও সন্তান জন্ম দিয়েছেন তাদের গর্ভাবস্থা তুলনামূলকভাবে কিছুটা কম প্রলম্বিত হয়। প্রথম মা হতে যাচ্ছেন এমন নারীদের ক্ষেত্রে বিলম্বিত গর্ভাবস্থা হওয়ার প্রবণতা বেশি দেখা যায়। আবার অনেক পরিসংখ্যানে দেখা গেছে খর্বকায় নারীর তুলনায় লম্বা নারীদের গর্ভকালীন সময় দীর্ঘ হয়। এশিয়া আফ্রিকা অঞ্চলের নারীদের তুলনায় ইউরোপীয় অঞ্চলের নারীদের গর্ভকালীন সময় বেশি সময় ধরে হয়। মনে রাখবেন পূর্বে নির্ধারিত করে দেয়া সময়ের 1 সপ্তাহ পরেও যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে চিন্তিত হওয়ার কিছু নেই। প্রতি 5 জন শিশুর মধ্যে 1 জন 41 সপ্তাহ অথবা এর বেশি সময় ধরে গর্ভে থাকে। ধারণা করা হয় 5% থেকে 10% নারীদের গর্ভকাল 42 সপ্তাহের বেশি স্থায়ী হতে পারে। গর্ভাবস্থার স্থায়িত্বের উপর নির্ভর করে শিশু স্বাভাবিক সময়ে হয়েছে নাকি প্রিম্যাচিওর অথবা প্রলংড হয়েছে। গর্ভাবস্থা যদি 37 সপ্তাহের কম হয় সেক্ষেত্রে সে শিশুকে প্রিটার্ম বা প্রিম্যাচিওর শিশু বলা হয়। আবার যদি শিশুর জন্ম হতে হতে 42 সপ্তাহ পেরিয়ে যায় তাকে প্রলংড বা দীর্ঘায়িত বলা হয়। উভয় ক্ষেত্রেই বেশ আশঙ্কা এবং বিপদের ঝুঁকি রয়েছে, তাই এসব ক্ষেত্রে মা ও শিশুকে নিবিড় পরিচর্যা ও পর্যবেক্ষণে থাকতে হয়। 37 সপ্তাহের আগেই যদি ডাক্তার বাচ্চার জন্ম নেওয়ার লক্ষণ দেখেন তাহলে তিনি যথাসম্ভব চেষ্টা করেন যাতে তখনই ডেলিভারি না করা হয়। তিনি মাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন। তবে কোনো ধরনের বিপদের আশঙ্কা থাকলে সাধারণত দ্রুত ডেলিভারির সিদ্ধান্ত নেওয়া হয়। তাই এসব মুহূর্তে বিচলিত না হয়ে ডেলিভারির ব্যাপারে ডাক্তারের কাছ থেকে ডেলিভারির বিষয়ে সিদ্ধান্ত জেনে নিন। এসব ক্ষেত্রে আপনার গাইনির সাথে সাথে একজন শিশু বিশেষজ্ঞেরও উপস্থিত থাকা জরুরি। প্রিম্যাচিওর শিশুকে প্রথম কয়েকদিন বেশ নিবিড়ভাবে পরিচর্যায় রাখতে হয়, তাই শিশুর জন্মের প্রথম কয়েকদিন তাকে হাসপাতালেই থাকতে হতে পারে। স্বাভাবিক সময় পেরিয়ে যাওয়ার পরও যদি ডেলিভারির কোনো লক্ষণ দেখা না যায় সেটি নিশ্চিতভাবে চিন্তার বিষয়। এমত অবস্থায় ডাক্তার হয়তো মায়ের ও শিশুর অবস্থা বুঝে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। এখানে প্রশ্ন আসতে পারে, শিশু মায়ের পেটে স্বাভাবিকের চেয়ে কিছু বেশি সময় থাকলে ক্ষতি কি? এক্ষেত্রে জেনে রাখুন, মায়ের গর্ভে শিশুকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ, রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদান, তন্ত্র সংক্রান্ত সহযোগিতা সহ শিশুকে ধরে রাখার কাজটি করে প্লাসেন্টা। কিন্তু এ প্লাসেন্টা কেবল 40 থেকে 42 সপ্তাহ পর্যন্তই কাজ করে। 40 থেকে 42 সপ্তাহ পেরিয়ে যাবার পর স্বাভাবিক গর্ভাবস্থার সময় যখন চলে যায় তখন প্লাসেন্টা ধীরে ধীরে দুর্বল হতে থাকে এবং এই কাজগুলো করা বন্ধ করে দিতে থাকে।
প্লাসেন্টা যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে শিশুর শ্বাসযন্ত্রজনিত কিংবা অপুষ্টিজনিত যে কোনো সমস্যার ঝুঁকি অনেক বেড়ে যায়। আর তাই গর্ভাবস্থার 41 সপ্তাহ পেরিয়ে গেলে ডাক্তার আর দেরি না করে ডেলিভারির ডিসিশন নিয়ে থাকেন। ধন্যবাদ, অনেক শুভকামনা।